আমরা চাই এই দেশের সংসদে এই নামাজটাকে জন্য ফরাজ করা হোক কোন জায়গায় গার্মেন্টসে নাকি নিষেধ করা হয়েছে না নাকি বাধ্যতামূলক করা হয়েছে সেখানে আবার সংসদে কোন এমপি কে জানি নেতা বলেছে যে নামাজ বাধ্যতামূলক এটা মানা যায় না দেখেছেন আপনারা আচ্ছা এ কি মুসলমান কিনা এটা আমার প্রশ্ন ও মুসলমান কিনা এটা আমার প্রশ্ন সে যদি মুসলমান হয় নামাজ বাধ্যতামূলক হবে এই কথা শোনার পর তার দিলের ভিতরে খারাপ লাগতে পারে আর সে যদি হিন্দু হয় খ্রিস্টান হয় গোপনে গোপনে যদি ওদের সাথে আতাত থাকে তাহলে তার বলাটা স্বাভাবিক আমরা কিছু মনে করতেছি না কারণ এই দেশে অসংখ্য মুসলমান নামক বেইমান আর ইহদির দালাল আমাদের দেশে আমাদের ভিতরে বসবাস করতেছে এই জন্য এই দেশ কেউ কেভাবে চালাবে এই দেশ চেয়ে যেভাবে চালাইতে মন চায় চালাবে আমরা চুপ করে থাকবো এটা হবে না দেশের উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও চাই উন্নতি হোক তবে ইমানের যদি উন্নতি না হয় আমাদের এই আওয়াজ চিরস্থায়ী থাকবে ইমানের উন্নতি লাগবে না লাগবে যারা বলেন না ইমানের উন্নতি লাগবে দেশের উন্নতির পাশাপাশি ইমানের উন্নতি দরকার ইমানের উন্নতি যদি না হয় তাহলে তো আমেরিকার আমার বাংলাদেশ সমানই হয়ে গেল আমেরিকাও তো উন্নত রাশিয়াও তো উন্নত ইন্দোনেশিয়াও তো উন্নত ব্যাংককও তো উন্নত ওই উন্নতি দিয়া কোনো লাভ নাই ইমানের যদি উন্নতি না থাকে ঠিক কিনা ইমানের উন্নতি পাক আমাদেরকে দিয়ে দেখ দেশের এই উচ্চ লেভেলে যারা আছে পবিত্র সংসদের ভিতরে যারা আছে এদেরকে যেন পাক হেদায়াত দান করে